আছে তোমার আমার সম্পর্কে? আর কি কি খবর নেওয়ার আছে আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করো না। বেশি বার বেরোনা রোজা। আমি শম্ভু নই যে তোমার এসব ফাঁকা হুমকিতে আমি ভয় পাব। পরঞ্চ তুমি সাবধান হয়ে যাও। কাল যদি কোনো রকম অঘটন ঘটাও না তাহলে আমি তোমাকে এমন শাস্তি দেব যে তুমি ভাবতেও পারবে না। আমি ভাবতেও পারি না রোজা এতটা নিচে নামতে পারে। এই সামান্য টাকা ফিরিয়ে দিয়ে ও কি প্রমাণ করতে চাইছে? আমি ওর দয়ার পাত্র? আমি আর কখনো কোনো দিন সমুজ্জ্বলে থেকে কিচ্ছু লুকোবো না। এমনিতে এঙ্গেজমেন্ট অ্যানাউন্সের কথাটা না জানানো প্রচন্ড রেগে আছে। তার উপর কালকে পাকা দেখার কথাটা যদি না জানাই কেলেঙ্কারি হয়ে যাবে, আর হয়তো আমাকে মাফ করবে না কোনো দিন। না না, দরকার হলে ওর থেকে হেল্প নিয়েই আমি বিয়েটা ভাঙার চেষ্টা করব। আজ থেকে আমাদের মধ্যে যা কিছু সম্পর্ক ছিল সবকিছুর দি এন্ড। আজ থেকে আমি তোমায় চিনি না। কিন্তু সমুজ্জ্বল যে বলে দিল আমার সাথে সব কথা শেষ হয়ে গেছে। দূর বাবা, আমি তো আবার রাগের মাথায় ওদের বাড়িতে গিয়ে টাকাটাও ফেরত দিয়ে চলে এলাম। এর জন্য যদি আবার রাগ করে বসে, এখন যদি ফোন করি তাহলে নিশ্চয়ই অনেক কথা শোনাবে। শোনাক, যত খুশি কথা শোনাক। না না, আমাকে ইনিশিয়েটিভ নিয়ে ওর মান ভাঙাতে হবে, নাহলে এভাবে দুজনেই রাগ করে দূরে সরে থাকলে চিরটা কাল পস্তাতে হবে। বাড়ি বয়সে অপমান করে তোমার শান্তি হয়নি, এখন আবার ফোন করছো? সমুজ্জ্বল, আমার কথাটা একবার শোনো। কি শুনবো আমি? তুমি বলো, আমাদের অশান্তির মধ্যে আমার বাড়ির সহস্র লোকজনকে কেন জড়ালে তুমি? কেন ওদের হাতে তুমি 50 টাকার খাম ধরে চলে গেলে? এই লোকগুলো তোমার কি ক্ষতি করেছিল রোজা, যে তুমি ওদের সামনে আমাকে অপ্রস্তুতে ফেললে? ঠিকই ভয়টাই পাচ্ছিলাম। সমুজ্জ্বল, আমার কথাটা একবার শোনো, বিশ্বাস করো। আমি, আচ্ছা আমি মানছি, আমি মানছি আমার ভুল হয়ে গেছে। কোনো ভুল নয়, তুমি যা করেছো প্ল্যান করে করেছো রোজা। তোমার সুন্দর চেহারার আড়ালে না একটা কুৎসিত মন লুকিয়ে আছে, যেটা তুমি শত চেষ্টা করলেও আমার থেকে লুকোতে পারবে না। সমুজ্জ্বল, তুমিও কিন্তু বন্ধুদের সামনে আমাকে অনেক কথা শুনিয়েছিলে, আমি কিন্তু কিচ্ছু বলিনি, চুপ করে সব কথা শুনে গেছি। এবার আমি একটা কথা বলার জন্য তোমাকে ফোন করেছি, প্লিজ একটু শোনো। ও, আমি বন্ধুদের সামনে দুটো কথা বলেছি বলে তুমি আমার বাড়ির লোককে আমাদের মাঝখানে টেনে নিয়ে আসলে? কিন্তু রোজা, ভুলে যেও না, মিথ্যে বলে তুমি তোমার জন্মদিনের পার্টিতে আমাকে নিয়ে গিয়ে অপমান করেছিলে। সমুজ্জ্বল, আমি একটা কথা বুঝতে পারছি না, ওই টাকাটা ফেরত দেওয়ায় তোমার এত গায়ে লাগছে কেন বলো তো? ওটা তো তোমারই টাকা, তুমি আমায় বাসে হেল্প করেছিলে তাই আমি গরিব হতে পারি রোজা, কিন্তু ভিকিরি নই যে ওই সামান্য টাকা না পেলে আমি খেতে পারবো না। আমি তো ফেরত পাওয়ার আশায় টাকাটা দিইনি, আর তুমি জেনেও দিইনি। আর এতই যদি টাকাটা ফেরত দেওয়ার ইচ্ছে ছিল তাহলে ইউনিভার্সিটিতে দিলে না কেন? তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? আমি যে তোমায় অ্যাভয়েড করছি সেই সত্যিটা তুমি মেনে নিতে পারছো না।
আমি তোমায় হাত জোর করে বলছি রোজা, এই রিভেঞ্জ নেওয়ার গেমটা এবার বন্ধ করো। সমুদ্র, তুমি কি শুধু এভাবে ঝগড়াই করে যাবে? আমার কথাটা একবার শুনবে না তুমি? না, যার জন্য আমার মনে এতটুকু জায়গা নেই তার কথা শোনারও ইচ্ছে নেই আমার। তারপরেও যে তুমি আমার সাথে কথা বলতে আসো রোজা, তুমি আমার মরা মুখ দেখবে। সমুজ্জ্বল, গুড মর্নিং দিদি ভাই। বাবা, তোরা এত সকাল সকাল উঠে পড়লি যে, উঠবে না আবার? আজ তো পাকা কথা হবে, এটা শুনে থেকে সেই ভোর থেকে উঠে বসে আছে। কি না পাকা কথা কি সেটা জানবে বলে বোধ। শুন তাহলে, মা আমাদেরকে বললো যে তোর নাকি আজকে পাকা কথা, আমরা যেন কোনো দুষ্টুমি না করি। এবার দেখ, আমরা যখন পাকা পাকা কথা বলি তখন আমরা সবার কাছে বকুনি খাই। এবার তো শ্বশুর বাড়ির লোকেরা এমন কি পাকা কথা বলবে রে, সবাই এত খুশি। যা, তোর দুই ভাই বোনের ইচ্ছে হচ্ছে তোর শ্বশুর বাড়ির লোকেদের খুব জোরে বকে দেয়া, কেন না তারা আজকে বিয়ের পাকা কথা বলতে আসছে, তাই তো? হ্যাঁ, আরে বাবা কি করে বোঝাই তোদের, আরে পাকা কথা বলা মানে তোদের মতো পাকা পাকা কথা বলা নয়, মানে বিয়ের দিনটা কবে হবে সেটা সেটা সবাই মিলে আলোচনা করে স্থির করে নেয়া। বুঝে গেল? গেল। এই দিদি ভাই, তুই কি বিয়ের পর এ বাড়ি থেকে চলে যাবি রে? কি কষ্ট মেয়ের, টিভিতে দেখিস না বিয়ে হয়ে গেলে মেয়েরা কিরম শ্বশুর বাড়ি চলে যায়? তোর যখন বর আসবে তোকেও তো যেতে হবে। মোটেই না, আমি কোথাও যাব না। আচ্ছা, ও বুঝে মনে, আমি কিন্তু কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার কোথাও যেতে হবে না, তোমার বিয়েতে এখনো অনেক দেরি আছে, আমি সেসব নিয়ে ভাবছি না। বরং যেটা ভাবা উচিত সেটা হচ্ছে তোমরা কোন জামা কাপড় পরবে, ঘরে গিয়ে বেছে রাখো বেছে রাখো, আমি এক্ষুনি গিয়ে তোমাদের তৈরি করে দেবো। যাও চলে যাও, আর পাকা পাকা কথা বলতে হবে না, যাও। দেখলি তো, আমাকে কোথাও যেতে হবে, সেটা আমি দেখবো। না, আমাকে কোথাও যেতে হবে না। ও শোনা, তুমি আবার এরকম ঘুম মেরে বসে পড়লে কেন? হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে তো, ওরা তো বেলা বেলি চলে আসবে। শোনা, আমি আমি আলমারি থেকে জামাটা বার করে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তৈরি হয়ে নিচে চলে এসো, আমি নিচে গেলাম। আমার আবার আজকে অনেক কাজ। আর এজো, এখানে বসে বসে আবার ঘুমিয়ে পড়ো না, তৈরি হয়ে নিচে চলে এসো। কেমন সমুজ্জ্বল, কি সত্যি আমার থেকে দূরে সরে যাচ্ছে? দাদা বড্ড ফাঁকা লাগছে তো, আপনি রেডটা দিন, রেডটা দিন, একটু ভরাট করতে হবে তো। হ্যাঁ, ইয়েলো দিন, তারপরে আবার রেডটা দেবেন, কেমন? হ্যাঁ দিন দিন। উমা শাহানা, হ্যাঁ, এগুলো কি নিয়ে যাচ্ছ? দুপো ছোট বৌদি, ওই আশীর্বাদের সময় লাগবে তো। আচ্ছা আচ্ছা, শাহানা, হ্যাঁ, চন্দন ঘষেছ? এক্ষুনি ঘষিনি, এখন ঘষে রাখলে তো পরে শুকিয়ে যাবে, ওই জন্য একটু পরে ঘষ। আচ্ছা আচ্ছা, কিছু প্রয়োজন ছিল না তো শাহানা? বাজারে কত ভালো ভালো কোম্পানির চন্দনের ডাস্ট পাওয়া যায় তো, চলে একটু বুলে নিলে তো হয়ে যেত। তা পাওয়া যায় বৌমণি, আসলে আমার ইচ্ছে ছিল যে রোজার আশীর্বাদে ওই চন্দনের ডাস্ট টাস্ট নয়, ওই আমি নিজে হাতে চন্দন ঘষে দেবো। অ্যাজ ইউ উইশ, তোমার এত খাটনি হবে যাতে না হয় তার জন্য বললাম আর কি। ঘরোয়া অনুষ্ঠান তো, তাই আর কাউকে বলিনি। হ্যাঁ ঠিকই করেছিস দাদা, আজকাল সবাই যা ব্যস্ত, আর এত শর্ট নোটিসে বাকি সব অ্যারেঞ্জমেন্টগুলো করা গেলেও গেস্টদের আসাটা কিন্তু কিছুতেই কনফার্ম করা যেত না। কি সব রেডি তো? হ্যাঁ দাদা, প্রায় সব কমপ্লিট, শুধু ওই গেটের কাজটা একটু ফুল দিয়ে সাজাতে হবে। আপনি এটা কাজ করুন না, এবার গেটের কাছে চলে যান, ওটা সুন্দর করে ফুল দিয়ে সাজান, কেমন? সত্যি আমি না ভাবতেই পাচ্ছি না, আজ আমাদের রোজার আশীর্বাদ হচ্ছে, আমি কাকা শ্বশুর হতে চলেছি। সেই ছোট্ট মেয়েটা তত্ত্ব তত্ত্ব করে পুরো বাড়ি ছুটে বেড়াত। আর মনে আছে বৌদি, আমি যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে হসপিটাল থেকে ফিরতাম,
তখন ছুটে এসে এক লাফে কাকাই কাকাই বলে ঝাঁপিয়ে আমার কোলে উঠে পড়ত। আর এক নিমেষে আমার সব ক্লান্তি দূর হয়ে যেত। সেই ছোট্ট মেয়েটার আজ আশীর্বাদ হবে, আর বিয়ের দিনটাও ঠিক হবে। সত্যি বলছি বাবা, আমার না এখনো বিশ্বাসই হচ্ছে না জানো। সময় যে কিভাবে পেরিয়ে যায় ভাবাই যায় না। আজ রোজাকে নিয়ে কথা বলছিস, দুদিন পরে দেখবি তোর নিজের মেয়েরই বিয়ের বয়স হয়ে গেছে। সত্যি দিদিভাই চলে গেলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে।